দুপুরের লাঞ্চটা শেষ করে আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আনোয়ার সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রোজামনের বায়নাতেই। কারণ রোজামনের বায়না হচ্ছে, সে হচ্ছে ম্যাজিক আইসল্যান্ডে যাবে আর সেখানে যে ডাইনোসর আরও কিছু দেখবে। আর সেখান থেকে কিন্তু আমরা প্রতি 100 টাকা করে টিকিট কিনে নিয়েছি প্রবেশের জন্য। আর রোজামনির টিকিটের দামটা নেয়নি, যদিও রোজামনির টিকিটের দামটা ছিল 50 টাকা। তো আমরা কিন্তু সবাই এখন ম্যাজিক আইসল্যান্ডের ভিতরে চলে আসলাম। আর রোজামনি এখানে আসার পর ভালো এনজয় করেছে। আর এই যেহেতু অনেকদিন পর আমরা ম্যাজিক আইসল্যান্ডে আসলাম, আর বাইরে কিন্তু প্রচুর 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 ঠান্ডা, যার কারণে তেমন একটা কাস্টমার বা তেমন একটা লোকজন ছিল না। তো আমরা একাই কিছু ছিল, যে জায়গাটা অনেক বড় ছিল, অল্প অল্প মানুষ ছিল। আর এখানে রোজামণি তার মামামণির সাথে খুব মজা করছে, ভিডিও বানাচ্ছে, অনেক কিছু দেখছে আর অনেক রাইডে ঘোরার চেষ্টা করছে। যদিও বেশি মানুষ না থাকার কারণে রাইড কিন্তু চালাচ্ছে না। আর রাইড চালাতে হলে প্রতি দুজনের টিকিট নিতে হবে, তারপর রাইডটা দেন ওপেন করবে। তো আমরা কিন্তু ফার্স্টে আমাদের বলে দেয়নি, তো যার কারণে আমরা একটা রাইডের টাকা নিয়েছি, একটা টিকিটের টাকা দিয়ে একটা টিকিট নিয়েছি। তারপর দেন আমরা যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে রাইড দুইটা টিকিট নিলে তারপর রাইডটা ওপেন করে। তো আমরা এখন কি করলাম, রোজামণির মামনিরা ওরা কিন্তু খুব মজা এনজয় করছে। আর রোজামণি যাবে শরীফ ফুড কোর্টে, সেখানে যে অনেক 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 রাইডে চড়বে, যেহেতু শরীফ ফুড কোর্টে একটা রাইডই একজন উঠলেই ওপেন করে দেয়। তো যার জন্য এখন রোজামণি এখান থেকে ম্যাজিক আইসল্যান্ড থেকে বেরিয়ে, যেহেতু পাশাপাশি শরীফ ফুড কোর্ট, এখন আমরা সেখানে চলে যাচ্ছি শরীফ ফুড কোর্টে। আর এখানে রোজামণি সব কিছু এনজয় করবে, ফার্স্টে কিরচমে এনজয় করতেছে, কারণ এখানে 50 টাকার টিকিটেই রোজামণি 30 মিনিট মজা করতে পারবে, খেলতে পারবে। আর এখানে রোজামণির মামাম একটু ভিডিও করছে, আর আমি এখানে আজকে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে একটু কফি তো খাবই। আর শর্মা এখানে চিজ শর্মা রোজামণির জন্য অর্ডার করে দিলাম। আর এখানে আমরা সবাই পিজা খাবো, গরম গরম পিজা কফি, আমরা সবাই সব কিছু এনজয় করছি। আর রোজামণির বাবা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছে। আমি তো একদম শক হয়ে গেছি যে রোজামণির বাবা কোথা থেকে চলে আসলো। তো এইখানে এটা হচ্ছে শরীফ ফুড কোর্টের দ্বিতীয় তলা, আর এখানে রোজামণির বাবা মামাম রোজামণির জন্য ডল নিচ্ছে, আর রোজামণি এখানে এনজয় করছে। আর রোজামণি তো আজকে অনেক ভেজে খুশি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও, আমার কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ, টাটা। আর বন্ধুরা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। বাই।